ঢাকা শহরে এত জায়গা থাকতে তুই আমাদেরকে এখানে নিয়ে আসলি কেন? আমি তোমাদের দলের নতুন সদস্য হয়েছি তো, সেই জন্য। এই বাস মারিস কেন? এই বস বস। আমার যেখানে শেষ বিপ্লবের ওখানে শুরু। বিপ্লব কি শুরু করেছে? করে নাই তবে করব। হাই, কেমন আছো তোমরা? আরে নীলা, তুমি এখানে তোমার এখানে দেখুন চিন্তাই করি নাই। ফাজলামি করো না তো, তোমাদের আসার কথা সেই কখন, আর এখন কটা বাজে? তার মানে তুই প্ল্যান করে আমাকে এখানে নিয়ে এসেছিস? আরে আমি না, আমি না, ওই বাটুলিয়াটা। আমার কোনো দোষ নাই ভাই, আমি পরিস্থিতি শিকার। বিপ্লব, ইয়ে মানে আমি যাইরে নিলাম। পলাশ জি, ওই যে কর্নারে বসা মেয়েটা খুব সুন্দর, দেখো না পটাতে পারো কিনা। ওই সব এখন আর আমার ভালো লাগে না। আহা, যাও না পাশে গিয়ে বসো, ভালো লাগবে। যাও। এসবের মানে কি নীলা? আই লাভ ইউ। এই কথা বলার জন্যই কি নাটক সাজিয়ে আমাকে এখানে নিয়ে এসেছো? শুধু নাটক নয়, তোমাকে আপন করে পাওয়ার জন্য আমি সবকিছু করবার আত্মার সঙ্গে মিশে আছো। তুমি আমার প্রেম, তুমি আমার। যার জীবনের জন্য বরাদ্দ একটি বুলেট, তার জীবনে প্রেম শোভা পায় না নীলা। আমি আগুন নিয়ে খেলছি, আমার জীবনের সঙ্গে জড়িয়ে তোমার নিজের জীবনকে তুমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারো না। না, তুমি লাশ হবে না, হতে পারো না। আমার ভালোবাসার শক্তি তোমার চারপাশে দেয়াল তৈরি করে রাখবে, মরণ তোমাকে স্পর্শ করতে পারবে না। প্রেম হচ্ছে এমন এক ঐশ্বর্য যা কখনো ঢেকে রাখা যায় না, আমিও ঢেকে রাখতে পারিনি, তাই তো বারবার নির্লজ্জের মতো ছুটে গেছে তোমার কাছে, বলতে চেয়েছি ভালোবাসার কথা, প্রমাণ করতে চেয়েছি ভালোবাসা দিয়ে মরুভূমিতেও ফুল ফোটানো যায়। আমাকে তুমি ভালো না বাসলেও দূর থেকে আমি তোমাকে ভালোবাসবো আজীবন। আমি বুঝতে পেরেছি বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলে দেয়। নীলা, সত্যিকারের ভালোবাসা কখনো দূরে সরে যায় না নীলা, বরং দূরকে কাছে টেনে আনে। তুমিও তাই করেছো। সত্যি বলছো? হ্যাঁ বিপ্লব, বিপ্লব কথাটা আরেকবার বলো। তোমার মুখে কথাটা শুনতে আমার খুব ভালো লাগছে, বলো। ভালোবাসার কথা শুধু একবার না, হাজারবার বলা যায়, তাতেও মনে স্বাদ মেটে না। বিপ্লব, তোমার ভালোবাসা পেয়ে মনে হচ্ছে পৃথিবীতে আমি সবচেয়ে সুখী। ঝিনুক যেমন করে বুকের মাঝে মুখটাকে গোপনে লুকিয়ে রাখে, আমিও ঠিক তেমনি তোমার বুকের মাঝখানে লুকিয়ে থাকতে চাই সারা জীবন অনন্তকাল। আই লাভ ইউ বিপ্লব, আই লাভ ইউ। ওকে ওকে, এখন রাখি। এই নে শ্রাবণ, হাবিব যেন আজই ওসি সাহেবের সঙ্গে দেখা করে। ঠিক আছে। বিপ্লব দেখ তো কার আইছে। আমরা তোমার কাছে এসেছি বাবা। কি জন্য এসেছেন বলুন? আমি একটা ছেলেকে ভালোবাসি, তাকে আমি বিয়ে করতে চাই। আমার ড্যাডি জানতে পারলে তাকে মেরে ফেলবে, কারণ একটা গুন্ডা ছেলের সঙ্গে ড্যাডি আমার বিয়ে ঠিক করেছে। গুন্ডা ছেলের সঙ্গে? কেন? আমার ড্যাডি গুন্ডাদের গডফাদার, সেই জন্য। কে তোমার ড্যাডি? লিয়াকত লস্কর। আপনাদের পারিবারিক সমস্যায় আমি মাথা ঘামাতে চাই না। এক বোন তার এক আদর্শবান ভাইয়ের হাত ধরে বাঁচার স্বপ্ন দেখছে, তাকে তুমি ফিরিয়ে দেবে বাবা। এক মা এসেছে তার সন্তানের কাছে মেয়ের জন্য করুণা ভিক্ষে করতে, সেই মাকে তুমি খালি হাতে ফিরিয়ে দেবে? আহ
বিপ্লব, তুমিও তো আমার সন্তান, আমার পরিবারের তুমিও তো একজন সদস্য। আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ নেই, এই পৃথিবীতে আমি একা। আমার শুধু একটা বিষয়ের সঙ্গে আত্মীয়তা আছে, সেটা হচ্ছে লস্করের পতন। ওর পতন ঘটানোর জন্যই আমি বেঁচে আছি। আপনারা এখন আসতে পারেন। আমাদের তুমি ফিরিয়ে দিচ্ছ বাবা? ফিরিয়ে নয়, তাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে বাবা, আমরা চলে যাচ্ছি। এখান থেকে যাবার পর আমাদের ভাগ্যে কি ঘটবে আমরা জানি না, তাই শেষ কথাগুলো বলে যাই। তোমার জীবন কাহিনী হাবিবের কাছে আমি সব শুনেছি। তোমার গর্ভধারিণী মায়ের মতো আমি 20 বছর ধরে নরক যন্ত্রণা ভোগ করছি। লস্করে ধনী হবার বাসনা তোমার মাকে একদিন তোমার কাছ থেকে কেড়ে নিয়েছিল, আর আজ সেই ধন সম্পদকে আরো ভারী করার জন্য আমার মেয়ে কুশে মৃত্যুর দরজায় ঠেলে দিচ্ছে। সেদিন তোমাদের রক্ষা করার মতো কেউ ছিল না, কিন্তু আজ আজ আমাদের জন্য তুমি আছো। তোমার সামনে দাঁড়িয়ে তোমার মা তোমার বোনের জন্য যদি আজ হাত জোর করে মিনতি করত, তাহলে কি তুমি তাকে বেরিয়ে দিতে পারতে? আমরা আসি, চল। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম। প্লিজ ভেতরে যান ভাই। আপনার ডিসিশনে আজ শুধু ডলারের সাথে নীলার বিয়ে হবে, আর আপনার মেয়ের বিয়ের পাত্রকে নিয়ে বিপ্লব এখানে পৌঁছাতে পারবে না, তার আগে ওরা খরচার খাতায় চলে যাবে। ভেরি গুড। আসসালামু আলাইকুম লস্কর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আজমল সাহেব, এত দেরি কেন? না মানে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আসতে আসতে একটু দেরি হয়ে গেল। এভাবে আমি আসব তুমি তা চিন্তাও করতে পারোনি, তাই না? আর কিভাবে ফিরে যাব তাও তুমি ভাবতে পারবে না।